আমি চাই না তুমি অন্যদের মতো শিল্পের সাথে বেঈমানি করো। আপনি আমাকে এই কথাটা কিভাবে বললেন? আপনিও তো আমাকে 8-10টা মানুষের মতো ট্রিট করলেন। দেখো জাপানি মানুষের জীবনটা অদ্ভুত, কখনো কখনো মানুষ তার ইচ্ছার বাইরেও বিপরীত দিকে যেতে হয়, কিন্তু সেটাই কিন্তু সমাধান না। তোমার কি হয়েছে সেটা যদি আমাকে একটু খুলে বলতে, অন্তত একটু তো কিছু সাজেশন দিতে পারতাম। না দাদা, আমার পক্ষে আর থিয়েটার করা সম্ভব হবে না। মানে থিয়েটারের জন্য মাথা ঘামানো বা এর জন্য সময় বের করা কোনোটাই আর আমার দ্বারা সম্ভব না। মানে আমাকে মাফ করে দিন দাদা। কি বলছো তুমি, আজও আর কয়েকদিন পর শো? দেখো জাপানে আমি বিশ্বাস করি তুমি তুমি খুব ভালো করবে, আর আমি যেটা বিশ্বাস করি সেটা মন থেকে বিশ্বাস করি। আর এই শোয়ের একমাত্র ভরসা এখন তুমি। তুমি যদি এমন করো তাহলে তো তুমিও অন্য 10 জনের মতো শিল্পের সাথে বেঈমানি করবে। আমি চাই না তুমি অন্যদের মতো শিল্পের সাথে বেঈমানি করো। কি বলছেন দাদা, বেঈমানি কিভাবে সম্ভব দাদা? আপনি আমাকে এই কথাটা, আমি আপনার কাছ থেকে এই কথাটা আশা করিনি। আপনি আমাকে এই কথাটা কিভাবে বললেন দাদা? জীবন আগে না শিল্প আগে? মানুষের জীবন যদি বেঁচে না থাকে তাহলে শিল্প কি করে বেঁচে থাকবে বলুন তো? আপনি কিছু না জেনে বুঝে আমার দিকে একটা মন্তব্য ছুড়ে দিলেন। আপনি কি জানেন আমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে পার করছি? জানেন না, অথচ বলে দিলেন একটা কথা। বাহ দাদা বাহ, এই হলো থিয়েটারের শিক্ষা। আমি নিজ দায়িত্বে এই শিল্প চর্চায় এসেছিলাম, কিন্তু এই যদি হয় থিয়েটারের শিক্ষা তাহলে আমার এই শিক্ষার দরকার নেই। জাপানি আমার মনে হয় তুমি আমার কথার মানেটা বুঝতে পারো। কি মানে বুঝবো দাদা, কি মানে বুঝবো? আপনিও তো আমাকে 8-10টা মানুষের মতো ট্রিট করলেন। আপনি কি জানেন এই থিয়েটারে আসতে হলে আমাকে কত কিছু ম্যানেজ করে আসতে হবে? আপনি যদি জানতেন তাহলে কখনো আমাকে বেঈমান বলতে পারতেন না। ভালো আছেন? আচ্ছা, জাপানিকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় বলতে পারবেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে তো এখানে ছিল। এখানে ছিল, এখন কোথায় গিয়েছে? আচ্ছা কি হয়েছে বলো তো, জাপানের কি কিছু হয়েছে? মানে তোমাদের বাসায় মানে কেউ কি অসুস্থ? না দাদা, তেমন তো কিছু না। হ্যাঁ, বাসা চেঞ্জ করার কথা নিয়ে ও একটু মন খারাপ করে আছে, এটা হতে পারে। বাসা কবে চেঞ্জ করলে? ও আচ্ছা, আমরা ওই পাশের গলিতেই বাসা নিব। এখন জাপানি কোথায় গেছে আপনি যদি একটু বলতেন, ওকে খুঁজে পাচ্ছি না। আছে? আচ্ছা তাহলে আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ।
জাপানের সাথে